গত কয়েকদিন ধরে সাম্প্রদায়িক হিংসার আগুনে উত্তপ্ত বাংলাদেশ। উগ্র মৌলবাদীদের হাতে দুর্গা প্রতিমা ভাঙার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে, যা দেখে ক্ষোভে ফুঁসছে আম জনতা। ঘটনায় নিন্দার সরব হয়েছেন প্রায় সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক ও নাগরিক সংগঠন। প্রতিবাদ জানিয়েছে প্রায় সব মহলের বিশিষ্টজনেরা। দাঙ্গায় উস্কানি দেওয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে সেদেশের সরকার, কিন্তু তা সত্ত্বেও হিংসার ঘটনা থামার যেন কোনো নামগন্ধ নেই। সাম্প্রদায়িক হিংসা হানাহানির ঘটনায় যখন উত্তপ্ত বাংলাদেশ, ঠিক তখনই সম্প্রীতির বার্তা দিতে দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুরে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের উদ্যোগে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর তালগ্রাম হাটে অনুষ্ঠিত হল শতবর্ষ প্রাচীন আদিবাসী নৃত্য মেলা। হরিশ্চন্দ্রপুর সহ মালদা জেলার 12টি সাঁওতালি নৃত্যের দল এই মেলায় অংশগ্রহণ করে। 100 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই আদিবাসী নৃত্যের মেলা। হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর তালগ্রাম হাটে দীর্ঘদিন ধরে এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন মিলে দুর্গাপুজোর আয়োজন করে থাকেন। এই পুজোর অধিকাংশ ব্যয়ভার বহন করে সদলীচক হাই স্কুলের ম্যানেজিং কমিটি। মুসলিম অধ্যুষিত এলাকা হলেও কুমেদপুর তালগ্রাম হাটের দুর্গাপুজো আয়োজনে কোনো ত্রুটি রাখেন না মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। দুর্গাপুজোর পাশাপাশি বিজয়া দশমী থেকে শুরু হয় মেলা। আর এই মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বহু যুগ ধরে রয়ে গেছে সাঁওতালি নৃত্য প্রতিযোগিতা। এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কুমেদপুর তালগ্রাম হাটের মাঠে ভিড় জমান এই আদিবাসী নৃত্য প্রতিযোগিতা দেখার জন্য। এবছর তার ব্যতিক্রম হয়নি। কুমেদপুর তালগ্রাম হাট সর্বজনীন দুর্গাপুজো কমিটির দ্বারা আয়োজিত এই আদিবাসী নৃত্য প্রতিযোগিতা মেলায় উপস্থিত ছিলেন তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, আদিবাসী সেলের নেতা চুনিয়া মুর্মু, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান সহ অন্যান্যরা। এই আদিবাসী নৃত্য দেখতে ভিড় জমিয়েছেন এলাকার প্রায় সব সম্প্রদায়ের মানুষ। মেলা কমিটির আয়োজক আশরাফুল হক জানান, দীর্ঘদিন ধরে চলা এই আদিবাসীদের নৃত্যের মেলা এলাকার ঐতিহ্য হয়ে উঠেছে। এলাকায় হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এই মেলার আয়োজন করে থাকে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের প্রত্যন্ত কুমেদপুর অঞ্চলের অধিকাংশ মানুষই গরিব, ইচ্ছে থাকলেও পুজোয় আনন্দ করতে পারেন না তারা। আর তাদের কথা মাথায় রেখে দুর্গাপুজোর সময় এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পুজো ও মেলার আয়োজন করে থাকেন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। জেলার প্রত্যন্ত অঞ্চলে এইভাবে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির নজির জেলা সহ রাজ্যে উদাহরণ তৈরি করেছে বলেই দাবি করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।